আজ এমন একটা টিপস নিয়ে হাজির হলাম যেটা আপনাদের সকলের প্রয়োজন ছিল। আজ কোনো প্রোডাক্ট নিয়ে বলবো না, আজ বলবো একদম আপনাদের মনের মতো টিপস নিয়ে। শুধুমাত্র একটি পাতা নিয়মিত ব্যবহার করুন। এই পাতা ব্যবহার করলে বুড়ো বয়সেও থাকতে পারবেন জোয়ানদের মতো সুন্দর। এটা ছেলে মেয়ে সবার জন্যই। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আপনারা দেখছেন আইডিয়া পয়েন্ট বাংলা। এখানে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন সম্পূর্ণ বাংলায়। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দেবেন। আজকে আমি যে গাছটির পাতা নিয়ে কথা বলছি, এই গাছটি প্রত্যেকের বাড়িতেই পাওয়া যায়। এই গাছের পাতা চেহারাকে কখনো বৃদ্ধ হতে দেয় না। এই গাছটি হলো তুলসী পাতা। এই তুলসী পাতার তিনটি ফর্মুলা জানলে আপনিও অবাক হয়ে যাবেন, যে ফর্মুলাগুলি আপনি এখনো পর্যন্ত জানেন না। এবং এই ফর্মুলাগুলি জানা থাকলে আপনিও 60-70 বছর বয়সে জোয়ানদের মতো থাকবেন। আমরা সকলেই জানি এবং বইতে পড়েছি বা শুনেছি তুলসী পাতার গুণাগুণ সম্বন্ধে, কিন্তু আজ সেই ফর্মুলাগুলি বলবো যেগুলি হয়তো এখনো জানেন না। স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন। এখন তিনটি ফর্মুলা বলবো। প্রথমে বেশ কিছু তুলসী পাতা নিয়ে মিক্সিতে ভালো করে বেটে নিতে হবে। তারপর এই পেস্ট ভালো করে আপনার চেহারায় লাগিয়ে নিন। মিনিমাম 15 মিনিট অপেক্ষা করুন, তারপর ভালো করে ধুয়ে ফেলুন। এটা করলে চেহারার যে কোনো রিঙ্কেলস, বয়সের দাগ ছোপ দূর হতে থাকবে। আর আপনি যদি টানা 1 মাস ব্যবহার করেন তাহলে দারুণ রেজাল্ট পাবেন। এই পেস্ট যারাই ব্যবহার করেছে তারাই কিছুদিন পর নিজেই নিজের চেহারা দেখে বুঝতে পেরেছে যে এই তুলসী পাতায় কি জাদু আছে। এতদিন অনেক কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার করেছেন, আমি জানি কোনো লাভ হয়নি, তাই বলবো কেমিক্যাল প্রোডাক্ট ব্যবহার না করে এই তুলসী পাতার পেস্ট ব্যবহার করুন। এই পেস্ট ব্যবহারে চেহারার উজ্জ্বলতা বাড়ে, বয়সের ছাপ দূর হয়ে যাবে। এছাড়া এটি নিয়মিত ব্যবহারে স্কিনের বিভিন্ন ধরনের অ্যালার্জি এবং বিভিন্ন ধরনের প্রবলেমস দূর হয়ে যায়। আজকাল আমরা বেশিরভাগই লক্ষ্য করি ছেলে এবং মেয়ে সবারই মুখে ব্রণ দেখতে পাই। এছাড়া নানা রকমের ইনফেকশনও হয়, মুখে ব্রণের দাগ পড়ে যায়, এছাড়া লাল লাল ছোপ পড়ে যায়। এই ব্রণ দূর করার জন্য এই পেস্টটির মধ্যে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে ব্যবহার করুন, তাহলে কিছুদিনের মধ্যেই মুখে একটিও ব্রণ খুঁজে পাওয়া যাবে না। এই তুলসী পাতার আরও একটি ফর্মুলা বলি। আজকাল চুল ঝরে পড়া বা অল্প বয়সেই চুল সাদা হয়ে যাওয়া এটা বেশি দেখতে পাই, তাই না? তাহলে এটার জন্য কি করবেন? এটার জন্য করতে হবে যেটা, সেটা হলো এই পেস্টটির মধ্যে সম পরিমাণ আমলা পাউডার ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এই পেস্টটি নিয়ে ভালো করে চুলের গোড়ায় লাগিয়ে 30 মিনিট অপেক্ষা করুন। তারপর নর্মাল ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। এটা করলে চুল সাদা হয়ে যাওয়া ও চুল ঝরে পড়ার সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও যদি আপনার মাথায় খুশকি থাকে তাহলে সেটিও দূর হয়ে যাবে এবং মাথাও ঠান্ডা থাকে। ভিডিওর শেষে একটা কথা বলি, এই তুলসী পাতার রস যদি আপনি নিয়মিত খান এবং মুখে মাখেন তাহলে রক্ত বিশুদ্ধ হবে এবং শরীর ডিটক্সিফাইড হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।